এখন রাত্রি 3টেতে আমরা চললাম এয়ারপোর্ট। আমাদের টিকিট আছে, আজকে আমরা কলকাতা যাচ্ছি। এখানে দেখো আমার ছেলে ভালো ব্যাকগ্রাউন্ড থাকার জন্য ওই যে ওই ভদ্রমহিলার ছবি তুলে দিচ্ছিল, তো আমিও আস্তে আস্তে ভাবলাম এখানে একটু বসে ছবি তুলি, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ছিল, যার জন্য এখানে বসে আমার ছেলেকে বলছিলাম আমার একটা ছবি তুলে দে। তো ছবিও তোলার সাথে সাথে ভিডিও একটু করে নিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আর দেখো ওই যে আমার ছেলে, দেখো ছুটে ছুটে কেমন আসছে, ও চারিদিক এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আর 15 অগস্টের জন্য, মানে পরের দিন ছিল, যার জন্য পুরো এয়ারপোর্টটা কি সুন্দর ট্রাই কালারের তিরঙ্গা কালারের সাজিয়ে ছিল, ওই যে 75 ইয়ার্সের ওটাও লেখা আছে, দেখো কি সুন্দর। Hi, ma'am. মানে এখানে তো ওইটাও হয় না, গেমিং আর কি।
আমাদের বোর্ডিং হয়ে গেছিল আর গেট নাম্বারও এখানেই ছিল, যার জন্য এখানে এসে বসলাম, আর হাতে টাইমও ছিল তো এখানেই ওই জন্য বসলাম। তো দেখো পুরো 6:10 আমাদের ফ্লাইট টেক অফ করেছে। ফ্লাইটের ওপর থেকে মুম্বাই সিটির ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর মুম্বাই প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য প্রচুর দেখো মেঘ, কালো মেঘ, ওখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। দেখো কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর আমাদের লাগেজ সব নেওয়া হয়েও গেছে, তো এখানে আমরা ওয়েট করছি আর মানে ওলা বুক করার জন্য। তো এখান থেকে তারপর আমার বাবা আসবে, একসাথে আমরা বেরিয়ে যাবো। আমাকে তোমাকে আমরা নিতে গেছিলাম আর তুমি আমাকে আমাদের নিতে এলে, দাদু আমাদের নিতে এসেছে আর তুমি আমরা নিতে গেছিলাম। পৌঁছে গেছি কলকাতায়। কলকাতায় এলেই দেখো চারিদিকটা কত সবুজ সবুজ দেখতে দেখা যায়, আর কত ভালো, মানে নিজের একটা দেশে আসার আনন্দই আলাদা। আকাশটা দেখো মুম্বাই কত বৃষ্টি, আর এখানে দেখো বছরের বেশি আর কি হয়ে গেছে, 1.5 বছরের মানে 1 বছর 7-8 মাস হবে, তারপর আমরা আবার আসলাম।
তো এতদিন পর আসার পর যেন সব কিছু যেন নতুন নতুন লাগে আর কত ভালো লাগে দেখতে। প্যান্টকে কেসে লাগ রা হ্যায় মা বোধহয় বলেছে জান पापा को फोन कर दो। তো সবারই মুখ চোখের এত অবস্থা খারাপ, কারণ সেই রাত্রি তিনটে বেরিয়েছি আমরা, তারপর থেকে সারা রাতই প্রায় ঘুম নেই, তো যার জন্য চোখ মুখ একদম এ হয়ে গেছে আর কি, খারাপ হয়ে গেছে আর মানে শরীর পারছে না, এত টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। তো দেখো এতক্ষণ পর আমি আমার বাপের বাড়ি এসেছি, পৌঁছেছি, আর বাপের বাড়ির এটা গলিতে রাস্তাতেই আর কি যাচ্ছি, আর ওই যে দেখতে পাচ্ছি আমার বৌদি দাঁড়িয়ে আছে দরজায়, ওই যে এক গাল হাসি নিয়ে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর ব্লগটা বেশি বড় করব না, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর পারলে সাবস্ক্রাইবও করো। এই যে দেখো আমার মাকে দেখে নাও আগে, তাদের ছেলেটা এমা কে এসছে, সোজো কে এসছিস না, একটু আদর করো দা। তো ব্লগটা আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব।